জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, শ্রী শ্রী হরি লীলামৃতের প্রচার এবং প্রসারের স্বার্থে শ্রীহরি লীলামৃত পাঠের সম্পূর্ণ অডিও শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া সমাজ দ্বারা আয়োজিত এবং শ্রী শ্রী হরি লীলামৃত পাঠে রয়েছেন শ্রী অরিন্দম রায়, বিশেষ সহযোগিতায় শ্রী ব্রজেন্দ্রনাথ সরকার, শ্রী হরিদাস ভদ্র। এই সমস্ত সুহৃদগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শ্রী শ্রী হরি লীলামৃতের ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে, যা প্রচারিত হয়েছিল জাগো মতুয়া ইউটিউব চ্যানেলে। সেখান থেকে নিয়ে হরিভক্তি টিভি পুনঃ প্রচার করছে শ্রী শ্রী হরি লীলামৃতের সম্পূর্ণ পাঠ ধারাবাহিকভাবে। আদিখণ্ড তৃতীয় তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, অতীত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাথ। যশোমন্ত ঠাকুরের বৈষ্ণব সেবা ও বৈষ্ণব দাসের পুনর্জীবন। তস্য পরে জন্মিল শ্রী বৈষ্ণব দাস, বৈষ্ণব দাসের পরে জন্মে গৌরী দাস, সবার কনিষ্ঠ হল শ্রী স্বরূপ দাস, জগৎ পবিত্র কইল হইয়া প্রকাশ, ত্রেতা যুগে প্রকাশ হইল চারি অংশে, এবে এসে প্রকাশ হইল পঞ্চয়ংশে। যশোমন্ত সদা দেন বৈষ্ণব ভোজন, একদিন শুনোয়া একদিন শুনোয়া আশ্চর্য ঘটন, একাদশী দিনে সব বৈষ্ণব আসিল, কৃষ্ণ প্রেমানন্দে হরি বাসর করিল, নাম সংকীর্তনে মত্ত বৈষ্ণবের দল, সঙ্গে সঙ্গে যশোমন্ত বলে হরি বল। বয়স বৈষ্ণব দাসের চতুর্থ বৎসর, একাদশী দিনে গায়ে আছে কিছু জ্বর, পারণা দিবসে হরি বাসর প্রভাতে, পুকুরের ঘাটে গেল হাঁটিতে হাঁটিতে, পুকুরের জলে পড়ি মরিল বালক, এদিকে বৈষ্ণবগণ প্রেমেতে পুল
দেবী অন্নপূর্ণা দেখি কাঁদিয়া উঠিল, যশোমন্ত এসে মুখ চাপিয়া ধরিল। কান্না শুনি বৈষ্ণবের সুখ ভঙ্গ হবে, না হবে বৈষ্ণব সেবা সব বৃথা যাবে। মরেছে বালক যদি এখানে থাকু, অগ্রে সব বৈষ্ণবের পার না হউ। মরা পুত্র যশোমন্ত গৃহে রাখে সেরে, বৈষ্ণবের সঙ্গে গিয়া হরিনাম করে। নাম সংকীর্তনে মত্ত বৈষ্ণবের দল, সঙ্গে সঙ্গে যশোমন্ত বলে হরিব। সংকীর্তন হল পার না হইল, সবে ভোগ দর্শন করিতে আসিল। মৃত পুত্র শিরে করি নাসিছে সুধীর, অন্নপূর্ণা দেবী তবে কাঁদিয়ায় অস্থির। যশোমন্ত বলে তুমি কাঁদো কেন মিশে, বৈষ্ণব সেবার কালে বালক মরেছে। ধন্য রত্ন গর্ভা তুমি তোমার উদরে, এহেন বালক জন্মে আমাদের ঘরে। আমার ঔরস ধন্য তাতে জানা গেল, বৈষ্ণব সেবার কালে বালক মরিল। হেন ভাগ্য কার হয় জন্ম লইয়া, বৈষ্ণব সেবায় মরে কীর্তন শুনিয়া। বৈষ্ণব হইয়া বরং বাণ বৃথা, সহস্রেক কল্প হরি ভক্তিহীন। সকল বৈষ্ণব সেবা হইল স্বচ্ছন্দ, মৃত পুত্র তথায় আনি বাড়িল আনন্দ। অমৃত পুত্র শিরে নাচে পুলক শরীর, বৈষ্ণবেরা বলে কি হইল বৈরাগী। এক সাধু বলে শুনো যত সাধুগণ, কি কহিব বৈরাগীর মরিল নন্দন। সবে বলে এ বালক মরিল কখন, তিনি কন তোমাদের কীর্তন যখন। জলেতে পড়িয়া পুত্র মরেছে তখন, এই সেই মরা পুত্র মস্তকে ধারণ। ডাক দিয়া যশোমন্তে বৈরাগীরা, মৃত ছেলে কি কারণে রাখিলে মাথায়। বৈষ্ণবের কথা শুনি যশোমন্ত বলে, মরেছে বালক মম সাধু সেবা কালে। সাধু সেবা হরিনাম শুনে শিশু মরে, পুত্র নয় সাধু বলে রাখিয়াছি শিরে। মরেছে বালক তাতে নাহি কবি সাধ, মম ভয়ে বৈষ্ণবের সেবা হয় বাদ। সে কারণে না জানাই বৈষ্ণব সমাজে, মরা পুত্র গোপনে রাখিনু গৃহ মাঝে। হইল বৈষ্ণব সেবায় আনন্দ হৃদয়, এবে আনিলাম ছেলে বৈষ্ণব সভায়। মৃত পুত্র লয়ে নাচে আনন্দিত মন, আনন্দিত মন। বালকের মুখে হইল জল উদ্গিরণ, বালকের মৃত দেহে সঞ্চার জীবন। ধন্য ধন্য করি হরি বলে সাধুজন। অন্নপূর্ণা বাঞ্ছা পূর্ণ পুত্র নিল কোলে, রচিল রসনা মৃত্যুঞ্জয় কৃপা বলে। Thank you.
মহমুদগর উপাখ্যান। পুনবৈষ্ণবেরা বসিলেন এক ঠাই, বলে ধন্য যশোমন্ত হেন দেখি নাই। মহমুদগরের বাটি শ্রীকৃষ্ণ অর্জুন, কৃষ্ণ ভক্তি বুঝিবার গেলেন দুজন। ব্রাহ্মণ বেশেতে গিয়া উপনীত তথি, মুদগরে ডাকিয়া বলে আমরা অতিথি। অতিথিরে দিল সাধু পাক করিবারে, তিন পুত্র পাঠাইল পরিচর্যাতরে। জ্যেষ্ঠ পুত্র পাঠাইল পরিচর্যাতরে, জ্যেষ্ঠ পুত্র গিয়াছিল জল আনিবারে। অকস্মাৎ সেই পুত্র খাইল কুম্ভীরে, মধ্যম সন্তান গেল কাষ্ঠ আনিবারে। বন মাঝে ব্যাঘ্র ধরে মারিল তাহারে, কনিষ্ঠ সন্তান গেল আনিবারে পাত। কাল সর্প তার শিরে করিল আঘাত, পুত্রের বিলম্ব দেখি মুদগর চলিল। সাপে বাঘে কুমিরে মেরেছে দেখেল, এইভাবে তিন পুত্র মরে গেল তার। নিজে এনে দ্রব্য দিল অতিথি সেবার, মুদগরের নারী আর পুত্র বধূ তিন। নহে তারা শোকাতুরা বিহীন, ছদ্মবেশে কৃষ্ণ বলে শুন মহাশয়, কাষ্ঠ পাতায় আনতে গেল তাহারা কোথায়। মুদগর কহিছে তারা মহাভাগ্যবান, অতিথি সেবিতে তারা তেজিয়াছে প্রাণ। কৃষ্ণ বলে মল তব তিনটি নন্দন, পুত্র শোকে মুদগর কাঁদো না কি কারণ। মুদগর কহিছে কেন করিব রোদন, পুত্র মল ভালো হলো ঘুচিল বন্ধন। মায়ার বন্ধন কেটে দিলেন গোবিন্দ, নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ। কৃষ্ণ বলে শীঘ্র যাও ডেকে আনো ঘরে, অতি সেবিতে কবে কার পুত্র মরে। যারে নিল কুম্ভীরেতেই উপজিল আসি, কৃষ্ণ অগ্রে এনে দিল জলের কলসি। এই মত তিন পুত্র হল উপনীত, হরিপদ ধরি সবে ধুলাতে লুণ্ঠিত। পরিচয় দিয়া হরি করিল গমন, অভিমন্যু শোক পার্থ কইল সম্বরণ। মুদগরের পুত্র দিল গোলক গোসাই, যশোমন্ত বৈরাগী রাজ হল তাই। আর সাধু বলে শুন বৈষ্ণবের গণ, কৃষ্ণ লীলা সুদাধার মধুর বর্ষণ। অম্বরীশ গৃহে ছিল একটি নন্দ নিরূপণ, সংক্ষেপে বলিব এবে তার বিবরণ। সুতিকা আগারে যাবে ছিল সে নন্দন, অদৃষ্ট লিখন যাবে লেখে পদ্মাসন। দাসী গিয়া ধরিল সে বিধির চরণ, দাসী বলে ওহে বিধি কি লিখিয়া যাও, বালকের আয়ু কত মম ঠাই কও। অনেক স্তবেতে বিধি সন্তুষ্ট হইল, দশ বর্ষ পরমায়ু দাসীকে কহিল। দাসী জানাইল রাজ রানীর গোচরে, রানী জানাইল তাহা মহারাজ তরে। অল্প আয়ু জানি নাহি দিল লিখিবারে, মনে মনে চিন্তা করে রাজার কুমারে। ভাবে আমি রাজ কুলে একটি কুমার, পিতা না করেন যত্ন মরেলে খাবার। রাজপুত্র জিজ্ঞাসিল পিতৃ দেবস্থলে, কেন পিতা মরে নাহি দেন পাঠশালে।
রাজা বলিলেন, সেই বালকের ঠাই 10 বর্ষ আয়ু আছে বাছা, লেখাবো কি ছাই। 10 বর্ষ পরমায়ু তোমার যে ছিল, 9 বর্ষ এই তার গত হয়ে গেল। রাজপুত্র বলে, পিতা আর শুনিব কি, এখন তো মরণের 1 বর্ষ বাকি। এই ভিক্ষা চাই পিতা, আমি যদি মরি 1 বর্ষ প্রজালো এ বলি হরি হরি। খেতে দিবা প্রজাগণ না লইবা কর, এই ভিক্ষা চাই পি তা একটি বৎসর। স্বীকার করিল রাজা সন্তোষ অন্তরে, প্রজাবর্গ লয়ে শিশু হরি নাম করে। মরণের কাল তার হইল যখন, তাহাকে লইতে এলো রবির নন্দন। হরিভক্ত শিশু নিতে যাম উপস্থিত, ভক্ত বৎসল হরি অন্তরে দুঃখী। হরি এসে বালকের করিলেন কোলে, মুখ দেখে কমল আঁখি ভাসে আঁখি জলে। সমন বলেন, হরি কারে কর কোলে, আয়ু শেষ ফেলে দাও লয়ে যাই চলে। হরিকন শেষে এ বালকে লয়ে যাও, অগ্রেতে তলব খাতা সমন, তলব খাতা হরিকে দেখায়। 10 বর্ষ আয়ু দেখে কাঁদে দয়াময়, কৃষ্ণের নয়ন কোলে কজ্জল যে ছিল, নয়নের জলে তাহা গলিত হইল। সেই ত্রিভঙ্গের ভঙ্গি কে বা তাহা জানে, কজ্জলাক্ত অশ্রু পড়ে আয়ুর দক্ষিণে। হরিকন 100 বর্ষ পরমায়ু দেখি, জম্বলে তবে চিত্রগুপ্ত বলিল কি। চিত্রগুপ্ত হাতে নিয়া দেখে সেই খাতা, ক্রোধেতে কম্পিত গুপ্ত ঝাঁকি দিল মাথা। চিত্রগুপ্ত কর্ণেতে লেখার তুলি ছিল, আয়ুর দক্ষিণে মসি 2 বিন্দু পল। শতাঙ্কের দক্ষিণে পতন, অযুত বৎসর আয়ু পাইল নন্দন। হরি লীলামৃত কথায় অমৃত সমান, তারক কহিছে সাধু সুখে কর পান। Presenting by Jago Matua. জয়পুর রাজকুমারের পুনর্জীবন। এই রূপ জয়পুর মান সিংহ রায়, তাহার হইল সুত সুতি কায়ালয়ে। এ রূপে দাসীকে ধাতা দিল দর্শন, বালকের জানিলে নায়ু বিবরণ। পরমায়ু ছিল 120, মাঝে মাঝে কাঁদে দাসী করিয়া কাকতি। 18 বর্ষ আয়ু হইল যখন, পাঠশালে হতে গৃহে আসি। 10 বর্ষ আয়ু হইল যখন, পাঠশালে হতে গৃহে আসিল নন্দন। বালকে করিয়া কোলে দাসী জবে কাঁদে, রাজপুত্র সুধায়েছে ধরি তার পদে। দাসী বলে, মম মনে অনেক সন্তাপ, তোমার কল্যাণ হেতু কাঁদিও রে বাপ।
বলিতে না পারে দাসী মুখে না জুড়াই, রাজপুত্র কাতরে দাসীরে ধরে পায়ে, আমার শপথ লাগে করি প্রণিপাত, সত্য করি কহ মম শিরে দিয়া হাত। ধাত্রী বলে কি বলিব শুনো বাসাধন, ১৯ বৎসরে হবে তোমার মরণ, ১৮ বাকি মাত্র আছে বাসা পরমায়ুত। শুনিয়া বালক বলে শুনো ধাত্রীমাই, বিশ্বেশ্বর দর্শনে তবে আমি যাই। মার্কণ্ডের পরমায়ু ১২ বৎসর ছিল, শঙ্কর কৃপাতে আয়ু সপ্তকল্প হল, তার পিতা তাহারে দিলেন বনবাস, হরি হরি বলিয়া কাটিল কর্মফাস। প্রস্তাব রয়েছে তার মার্কণ্ড পুরাণে, হরি বলে মার্কণ্ড কাঁদিল বনে বনে, মার্কণ্ড নারদ সঙ্গে গেলেন কৈলাসে, হেন কালে সমন তাহারে নিতে আসে। চরমরশি কষে তার গলে বেঁধে দিল, শিবলিঙ্গ বাঙ্গ বাম হাতে জড়ায়ে ধরিল, শিব এসে মহারোষে ভক্ত কোলে নিল, জম্বক্ষ পরে তীক্ষ্ণ শূল নিক্ষেপিল। দুর্গতিনাশিনী দুর্গা শিশু নিল কোলে, মাতৃকোলে মার্কণ্ড শ্রী হরি হরি বলে, সদয়ে হইয়া দিল দিগম্বর বর, বলে এর পরমায়ু সপ্ত মন্বন্তর, শিব যদি বর দিল জম ফিরে গেল, সপ্তকল্প পরমায়ু মার্কণ্ড পাইল। তব সম দয়ানিধি ভবে কে বায় আছে, হরি বলে চলে যাই শঙ্করের কাছে। শঙ্কর দয়ালু আর দয়ালু শ্রীহরি, শ্রীহরি বলিয়া মাগ করিব শ্রীহরি, সচক্ষেতে বিশ্বনাথ দর্শন করি, দমন করি বলে হরি হরি। মাতা পিতা ধাত্রী বসায়ে একে ঠাই, বলে মা বিদায় দেহ কাশীধামে যাই। আধ্যাত্মিক ভাবেতে সকলে বুঝাইল, রাজপুত্র কাশীধামে গমন করিল, এক বর্ষ কাশীধামে করে হরিনাম, কিবা দিবা বিভাবরি না করি বিরাম। যেদিনেতে কুমারের আসন্ন সময়, আনন্দ কাননে বসি হরি গুণ গায়, এসে পরে বিশ্বেশ্বর করে দর্শন, বহু স্তবে তোষে ভাবে করিয়া রোদন। সিদ্ধ ঋষি তথা বসি বিশ্বেশ্বর দ্বারে, রাজপুত গিয়া তথা তার পদ ধরে। পরমহংস অবতঙ্গ সন্ন্যাসী, দীর্ঘজীবী তুই হবি বর দিল হাসি। রাজপুত্র বলে সূত্র পরমায়ু নাই, সহস্রায়ু তোর আয়ু বলিল গোসাই। হেন কালে সেই সাধু গঙ্গা স্নানে যায়, রাজপুত্র হাসি দিল এমন সময়ে। হাসি শুনি সাধু শিরোমণি দিল বর, জীবন সহস্র বলে করে ধরে কর। রাজপুত্র সাধুর চরণে গিয়া ধরে, আজ মম মৃত্যু বলে ভাসে অশ্রু নীরে। সাধু বলে হরি যে দিয়াছে হাঁচি, জীবন সহস্র আমি তাহারে বলেছি। রণে বনে গমনে ভোজনে স্নানে দানে, সুফল বেদের বিধানে। পশ্চিমে পড়িলে হাসি বহু লব্য হয়, পশ্চিমেতে হাসি পল স্নানের সময়ে। হরিনাম ধ্বনি তোর ভক্তির সময়, তাতে তোর হাসি শুনে প্রফুল্ল হৃদয়ে। জীবন সহস্র মম মুখেতে আসিল, কুমার তোমার ভাগ্য প্রসন্ন হইল।
রাজপুত্র বলে মম অবশ্য মরণ, বলিতে বলিতে তথায় আইল সমন। মহিষ বাহন যম কাল দণ্ড করে, রাজপুত্র বলে ওই নিতে এলো মরে। সাধু বলে চলো শঙ্করের কাছে যাই, দেখি বাক্য রাখে কি না শঙ্কর গোসাই। হেন কালে অন্নপূর্ণা বলি, দৈব বাণী প্রায় যেন বলিল প্রকাশী। বহুদিন করে সাধু সাধন ভজন, সত্য সত্য সাধু বাক্য না হবে লঙ্ঘন। বিশ্বেশ্বর বলে তুমি শুনো ব্রহ্মময়ী, তুমি যাহা বলিলে আমার বাক্যই। সাধু বলে ধর্মরাজ শুনিতে কি পাও, রাজপুত্র পরিবর্তে মম প্রাণ লও। শঙ্করী শঙ্কর বাক্য আমি দিনু বলে, তিন বাক্য নষ্ট হয় রাজপুত্র নিলে। জম বলে তব বাক্যে ছড়ি নুকুমারে, নির্ভয়েতে হরিভক্ত যাক নিজ ঘরে। রাজপুত্র চলে গেল আপন ভবনে, বন্দিলেন পিতা মাতা ধাত্রী। দুরন্ত কৃতান্ত শান্ত এ বৃত্তান্ত শুনি, জয়পুরে প্রেমানন্দ জয় জয় ধ্বনি। ধাত্রী বাক্যে পরে করে মহামহোৎসব, হরি বলে নৃত্য করে যতেক বৈষ্ণব। আর দেখো কর্ণ পুত্র বৃষ কেতু ছিল, করাতে কাটিয়া তারে কৃষ্ণ পূজা কইল। সেই পুত্র বাঁচালে শ্রীকৃষ্ণ ভগবান, কেন না বাঁচিবে বলো এ ছেলের প্রাণ। কত মতে সাধু সেবা কহিল যশমন্ত, কেন ছেলে বাঁচিবে না ভকতি একান্ত। বৈষ্ণবের সুখ ভঙ্গ এই ভয় করে, দুঃখ নাই মরা ছেলে সেরে রাখে ঘরে। যশমন্ত পুত্র দিল অন্নপূর্ণা কোলে, পতিপদ ধরি সতী হরি হরি বলে। ওহে নাথ এত নয় আমার তো নয়, ছেলের জীবন পেল বৈষ্ণব কৃপায়। এ ছেলের থাকুক সাধু সেবায় নিযুক্ত, বৈষ্ণব না পর হোক বৈষ্ণবের ভক্ত। বৈষ্ণবের দাস হবে মময় অভিলাষ, এ ছেলের নাম থাক শ্রী বৈষ্ণব দাস। পরে গৌরী দাস পরে শ্রী স্বরূপ দাস, এক বিষ্ণু পঞ্চয়ংশে ভুবনে প্রকাশ। পঞ্চ ভাই জন্ম নিল ভুবনের মাঝ, রচিল তারক চন্দ্র কবির সুরা। প্রভুদের বাল্য খেলা। ফরিদপুর জিলা গ্রাম সফলা ডাঙ্গায়, পঞ্চ ভ্রাতা জন্মিলেন এসে এ ধরায়। প্রভু আগমনে ধন্য হল মর্তপুরী, বঙ্গদেশে ধন্য গ্রাম সফলা নগরী। অগ্রগণ্য কৃষ্ণদাস কৃষ্ণ ভজনেতে, শুদ্ধাচারী কৃষ্ণ ভক্ত আরতি বৈষ্ণবেতে। একাদশী উপবাসী তুলসী ভজন, শ্রীহরিবাসর হরিব্রত পরায়ণ। নাম সংকীর্তনয়াদি সদা, নাম সংকীর্তনয়াদি সদা সাধু সঙ্গ। অন্তরে মাধুর্য শুধু প্রেমের তরঙ্গ। বৈষ্ণব দাসের মন বৈষ্ণব সেবায়,
বৈষ্ণবীর সঙ্গে রঙ্গে কৃষ্ণ গুণ গায়ে, প্রভুর অংশেতে জন্ম ভক্তি যুক্ত কায়, ভক্তের হইয়া ভক্ত ভকতি শিখায়, স্বয়ংয়ের প্রতিজ্ঞায়ে চিরদিন রয়, ভক্তির হইতে ভৃত্য মোর বাঞ্ছা হয়, জানে না বৈষ্ণব দাস সাধু সেবা বিনে, গৃহেতে বৈষ্ণব নাই আসিত যেই দিনে, জিজ্ঞাসা করিত মাতা অন্নপূর্ণা ঠাই, বলে মাগো আজ তো বৈষ্ণব আসে নাই, পাক করে লাভ রাব বৈষ্ণবের পাক করে লাবড়া ব্যঞ্জন, বৈষ্ণব প্রসাদ নিতে বড়ই মনন, বৈষ্ণবে নিঃশ্বাস ছাড়ে হরে কৃষ্ণ বলে, তখন আমার মনে আনন্দ উথলে, যার গলে মালা ভালে তিলক ধারণ, তার গিয়া করিত বৈষ্ণব সম্বোধন, বালক নিকট যেত বাল্য খেলা লাগি, বলে ভাই এসো খেলি বৈরাগী বৈরাগী, একত্র হইয়া সব বালকের শনে, বলে ভাই ভালো মাটি পাব কোনখানে, যে স্থানে বিশুদ্ধ মাটি আনিত তুলিয়া, অষ্টাঙ্গে লইত ফোটা সে মাটি গুলিয়া, বৈষ্ণবেরা যেমন পরিত বহির বাস, তেমতি পরিত নীতি পরিত নিজ পরিধান বাস, তুলসীর চারায় আনি করিত রোপণ, বলে ভাই হেথা কর নাম সংকীর্তন, হরি বলি বাহু তুলি নাচিয়া নাচিয়া, ভূমে দিত গড়া গরি মাতিয়া মাতিয়া, নাম রসে খেলা বসে মত্ত সুধা পানে, আহারাদি ক্ষুদা তৃষ্ণা না থাকিত মনে, গৌরীদাস গুণভাস কহন না যায়, অহরহ বদনেতে হরি গুণ গায়ে, থাকিতেন বৈষ্ণব দাসের অনুগত, বৈষ্ণব দেখিলে হইতেন পদানত, মাতৃ পিতৃ আজ্ঞা মানি করিতেন কার্য, ভাতৃগণ আজ্ঞা করিতেন শিরের সঙ্গে তেমিশিয়া, হরি হরি বলিতেন নাচিয়া নাচিয়া, স্বরূপ দাসের বাল্য লীলা চমৎকার, পিতৃসেবা মাতৃসেবা বিশুদ্ধ আচার, ভাতৃগণ আজ্ঞাধীন সদা করে কার্য, ভাতৃবত ভাতৃপরিচর্যাদি গাম্ভীর্য, অতিথি বৈষ্ণব পেলে করিত সেবন, বালক বৈষ্ণব সঙ্গে নাম সংকীর্তন, অষ্টাবিংশ মন্নন্তরে পুষ্পবন্ত কলি, কাঁচা মধু পূর্ণ অফুটন্ত পুষ্পকলি, শ্রীহরি ভাস ভাস্কর জ্যোতি তাতে ভাতি দিল, পুষ্পবন্ত কলি ফুল্ল জাগত মাতিল, পুষ্পবন্ত কলি ধন্য বৈষ্ণব উপাসনা, শেরসে রসনা কেন তার রসনা, মহাপ্রভু শ্রী শ্রী হরিচাঁদের বাল্যলীলা। এই ভাবে চারি ভাই করে বাল্য খেলা, এবে শুনো মহাপ্রভুর শিও বাল্যলীলা, মহাপ্রভু বাল্যকালে রাখিতেন গরু, ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু, আবাধনী দিয়া করে ধরিতেন তাল,
আনন্দে করিত নৃত্য গোধনের পাল, গোপনীয় ভাব যেন ছিল বৃন্দাবনে, করিত তেমনি খেলার খালের সনে, রোজেতে যেমন ভাব ছিল তো তেমনি খেলার খালের সনে, রোজেতে যেমন ভাব ছিল ভঙ্গি বাঁকা, সেইভাবে দাঁড়াতেন যষ্টি দিয়া ঠেকা, ভাব দেখে রাখালেরা জিজ্ঞাসিত নাম, বলিতেন নাম কৃষ্ণ দুর্বাদল শ্যাম। মহাপ্রভু শ্রী শ্রী হরিচাঁদের গোপাল বেশ, যখন পৌগণ্ড লীলা রাখালের সঙ্গে খেলা করিতেন গোষ্ঠ গোচারণ, গোপাল পাল হইতে বাহুড়ি গেলে দূরেতে, আবাদনী করিত তখন আবাদনী স্তুত হয়ে গাবি বৃষভ আসিয়ে, তৃণবাড়ি খাইত একত্রে প্রভু কহে গাভি এড়ে যাইতে না পারে আছে অলক্ষিত সূত্রে, কখনো রাখাল গণে কহিত আনন্দ মনে, হরিচাঁদ বাঞ্ছা কল্প তরু রাখালের প্রাণধান, হে নট বর রঞ্জন নাটুয়া না চাও দেখি গরু, হরিচাঁদ বলে ভাই তোমাদের জ্ঞান নাই, গরু নাচে মানুষের বলে, রাখালেরা কহে বানি আমরা তো মারে মানি, ওরা মানিবে নাকি বা বলে, হরিচাঁদ বলে কথা সকলে আসিয়া হেথা, ধেনু রাখি যতকে রাখালে মানুষে মানুষ মানে, পশু নাচাবো কেমনে আমি নহে বাজি করের ছেলে, রাখালেরা বলে বুঝি নিত্য যে দেখাও বাজি তুমি মন্দ নয়, আবাদনী দিয়া কেন পালের গোধন আনো, তারা কি ডোরেতে বন্ধ রয়ে, তুমি রাখালের রাজা আমরা তোমার প্রজা, মোরা প্রজায় ওরা কি প্রজা না, আমরা বাক্য মেনেছি না চালে আমরা নাচি, মোরা নাচি ওরা কি নাচে না, আমরা বাথানে থাকি তব বাক্যে ধেনু রাখি, পাল হতে অন্য ঠাই যায় দেবলে দর্প করিলে অমনি ফিরিয়া চলে, ফেরে দেখি মোদের কথায় হল ধর হাল চাষে দাপটে ফিরিয়া আসে, চাষে বৃষে মাঠে ঘাটে রাখা রাখালেরা মন ক্ষুণ্ণ, ইচ্ছা মতো পূর্ণ ব্রহ্ম, দেখা দেখা না দেখা না দেখা, রাখালের কথা শুনি রাখালের শিরোমণি আবাধনী দিয়া দাঁড়াইল, পিছে পাচনি ঠেকায়ে পদ পরে পদ দিয়ে, ফিরাইয়া কবরি বাঁধিল রাখালে বলে ডাকিয়া, নাচো আমারে ঘেরিয়া হুকাড়িয়া গোপালে দে ডাক, আবাধনী করে করে সবে ফুকারে ফুকারে, উচ্চ স্বরে কৃষ্ণ বলে ডাক, শুনিয়া রাখাল সবে কৃষ্ণ বলে উচ্চ রবে, নৃত্য করে ঠাকুরে ঘেরিয়া গগনের মুখই উচ্চ, উচ্চ কর্ণ উচ্চ পুচ্ছ, নৃত্য করে নাচিয়া নাচিয়া, কখনো বা নিজালয়ে কখনো মাতুলালয়, করিতেন গোষ্ঠ গোচারণ, গোষ্ঠেতে দেখিলে সর্প করিতেন ঘোর দর্প, ধে গিয়া করিত ধারণ দেখি ঠাকুরের দর্প, পলাইত কাল সর্প কোন সর্পে ধরিতেন ফণি, ঠাকুর পানে চাহিয়ে সভায়ে প্রণাম হয়ে, ফিরে দূরে যাইত যমনি, কোন ফণি বৃক্ষ পরে ঠাকুর দেখিলে পরে বলিতেন রাখাল গণেরে,
এনে দে রে বেত্রশীষ, তোরাই অন্তরে থাকিস আমি আনি ওই ফণি ধরে। শীষ অগ্র ফিরাইয়া তাতে এক গ্রন্থি দিয়া ফাঁসি বানাইয়া ধরে ফণি, ফণিষ্ঠের মাঝে তে গিয়া ছেড়ে দিয়া খেলিত যমুনি। গাইত পদ্ম পুরাণ মনসা ভাসান গান বেহুলার করুণ কাহিনী, রাখালে দিতেন বলি আমি সাপ লয়ে খেলি, তোরা নাচ দিয়া হরিধ্বনি। হরিচাঁদের শ্রী অঙ্গ হেরিয়া কাল ভুজঙ্গ আর শুনি মনসার গান, সর্পের চক্ষের জল বহি যায় সলসল, রাখালে রাহেরে হত জ্ঞান দেখে রাখালেরা বলে সাপুড়ে মন্ত্র শিখিলে। কহ হরি কাহার নিকটে ঠাকুর কহিল সর্বে ওরা যথা ছিল পূর্বে, ভ্রমণ করেছি তার তটে ওরা বড় শিখল আমি দিনু প্রতিফল, কত্তায়নী নাম মন্ত্র গুণে দমন করেছি কালী সেই হতে চিরকালই, দেখেছি নে নাম শুনে মানে নাটুয়ার বিশ্বনাথ থাকিত ঠাকুর সার, হরিচাঁদ প্রেমে বড় আটটি যেখানে সেখানে যেত সঙ্গে সঙ্গে বেড়াইত, কার্য করে আজ্ঞায়নুবর্তী লইয়া রাখালগণ করে গোষ্ঠ গোচারণ, কভু বসে বৃক্ষের ছায়ায় আপনি হইয়া রাজা খেলিতেন রাজা প্রজা, এদিকে গোধন তৃণ খায় যেই ভাব বৃন্দাবনে খেলিতেন গোবর্ধনে, সেইভাবে এবে গোপাল হরিচাঁদ কৃপালে সে পাগল চাঁদ আদেশে, হরি লীলা রচিল তারো